হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি উষা, আমার চ্যানেলের নাম আশি হাসটেক উষা। তো আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। বিকাল থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সায়না সৌরভ এখানে কাঁথা একটা নিয়ে দেখো কি করছে। লুকাচুপি খেলতেছিল, তো আমি বাবা বাবা ডেকেছি, তো হাই বলেছে তোমাদেরকে। তো আমি সন্ধ্যার সময় সন্ধ্যার খাবার বানাচ্ছি, চানা। চানাটা আমি ভেজেও নিয়েছি, পেঁয়াজ দিয়ে চানা ভাজা করছি। তো তোমাদের সাথে অল্প শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চানা ভাজা করে আজকে কি দিয়ে খাবো ওইটাই। তোমাদের দাদাভাই তো অনেক হেসেছে আমি চানা খাওয়ার সময়, তো তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি আমার খাবারটা। তো আমার চানা ভাজা হয়ে গিয়েছে, সবার জন্য প্লেটে বেড়েও নিয়েছি। এই যে দেখো সবাইকে দেব, প্লেটে বেড়ে বেড়ে নিয়েছি সবার জন্য। তো চানার মধ্যে আমি সাইডে মুড়ি দিয়ে দিয়েছি। তো মুড়ি দিয়ে চানা দিয়ে খাবে, ওরা বলেছে মিশাবো না, এমনি সাইডে দিয়ে দাও, আমরা নিজেরটা নিজে খেয়ে নেবো। তো এদিকে চা বসিয়ে দিলাম দুধচিনি দিয়ে, এখন চাটা গুলিয়ে নেবো। এদিকে দেখো সন্ধ্যার সময় তোমাদের দাদাভাইয়ে চলে এসেছে, ঠিক টাইমেই চলে এসেছে তোমাদের দাদাভাই। এখন বসে বসে আমরা চানা দিয়ে চা খাবো। তো হাসাহাসি করতেছিল আমার খাওয়া দেখে। আমি মুড়ি দিয়ে চানা ভাজাটা মিশিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বলছে এটা কী খাবার খাচ্ছ, আর আমি চামচটা যে দেখাতেছিলাম এটা কাটা চামচ। সবাইকে চামচ দেওয়ার পরে আমার ভাগে এই চামচটাই জুটে, আমার কপালে এই চামচটাই জুটে, কাটা চামচটা সবাইকে দিয়ে তারপরে আমি খাই, তখন এই চামচটাই আমি পাই। আবার কিন্তু যখন ম্যাগি চাউমিন বানাই তখন এই চামচটা আর পাই না, তখন এটাই সবাই নিয়ে নেয়। তো সায়ন এই যে জল নিতে এসেছিলো, মা আমাকে জল দাও, আমি জল খাবো। তো আমরা খেয়ে নিচ্ছি এখন। এদিকে তোমাদের দাদাইও বসে বসে খাচ্ছে, আমি এই সাইডে খাচ্ছি, তোমাদের দাদাভাই ওই সাইডে বসে বসে খাচ্ছে। তোমাদের দাদাভাই মুড়ি নেয়নি, এমনি চানা ভাজাটাই খাচ্ছে। চানা ভাজার মশলাটা দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্টি হয়েছে। তো তোমাদের দাদাভাইকে বলছি আমি দুই চামচ আমার দিয়ে টেস্ট করে দেখো, দুই চামচ খেয়ে দেখো না, কিচ্ছু হবে না। তো তো দেখো তোমাদের দাদাভাই খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে, কিন্তু সাউন্ডটা দিতে পারিনি, টিভি ছাড়া ছিল, গান ছিল, তাই আর কি। তো আমি বলেছি দুই চামচ টেস্ট করতে, দুই চামচই টেস্ট করেছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। তো তুমি খাও মুড়ি দিয়ে। না আমি মুড়ি দিয়ে খাবো না, আমি এইভাবেই চানাটা ভাজা খাচ্ছি যে খুব ভালো লাগছে। কিন্তু আমি মুড়ি দিয়ে খেয়েছি, আমার দারুণ লেগেছে, হেভি টেস্ট লেগেছে। সায়ন সৌরভ আমার যা প্রেরণা সবাই খেয়েছে, তো আমিও খেয়ে যাচ্ছি কাঁটা চামচ দিয়ে চানা মুড়ি। তোমাদের কার কার ভালো লাগে? আমার মতো মুড়ি দিয়ে চানা পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতে আমাকে কমেন্টে জানাবে। আর সঙ্গে চা, দুধ চা নিয়ে নিয়েছি, তো গ্লাসে চা খাচ্ছি। দেখো জল খেয়েছিলাম, ওই গ্লাসে আমি চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিচ্ছি। এখন খেয়ে ধুমাধুম করে খেয়ে নিচ্ছি, কারণ আমি এখন বের হবো, রেডি হবো, তখন খেয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যখন যখন নতুন নতুন ভিডিও আমি পোস্ট করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো খাওয়া শেষ পাতে আমার শেষ হয়ে গিয়েছে, খাওয়া খেয়ে গিয়েছি, শেষও হয়ে গিয়েছে। আর তোমরা যারা যারা বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এইভাবেই তোমরা এগিয়ে নিয়ে যাও। তো ওইটাই তোমাদের কাছে। আর তোমরা ভিডিওটা দেখছো ঠিক আছে, কিন্তু স্কিপ করবে না, প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা একটু দেখার চেষ্টা করো। তো তোমাদের দাদাভাইরা শেষ হয়ে গিয়েছে খাওয়া, তো আমরা রেডিও হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, সায়ন সৌরভও রেডি হয়ে নিয়েছে, তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে। এখন নেব ব্যাগ, তো আমরা বের হব। তো আমাদের সঙ্গে তোমরাও চলো, আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, তোমাদের দাদাভাইকে বলছি এদিকে আসো সামনে। তো দাদাভাইও এই যে মুখটা দেখালো হাসি দিয়ে, স্মাইল। তো আমরা চলে আসলাম দোকানে, ঘরের কিছু বাজার লাগে, গ্রামালের দোকান, এখান থেকে আমরা বাজার খাই। তো এখানে চলে আসলাম, সৌরভ সায়ন এখানে চেয়ারে বসে আছে, তোমাদের দাদাভাই কী কী লাগবে এগুলো বলছে, আর আমি বসে বসে চেয়ারে ভিডিও করছি। আর দোকানের মালিক বলছে কি হয়েছে তুমি ভিডিও করছো কেন, আমি কি তোমাকে পুলিশে দেবো, তাই হাসাহাসি করতেছিলাম। তো আজকের মতো এখানে, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছি, নেক্সট ভিডিও ওয়েলকাম।